নমস্কার বন্ধুরা, আজ আমি ক্ষীরের সন্দেশ আর নাড়ু করে দেখাবো। তার জন্য নিয়েছি 1 কিলো দুধ। দুধটা আমি ভালো করে ফুটিয়ে ক্ষীর করে নেব। দেখুন বন্ধুরা, 1 কিলো দুধ ফুটিয়ে এই পজিশন এসেছে। এবারে আমি চিনি দেব আর একটু এলাচ দেবো। 600 মতন চিনি নিয়েছি, চিনিটা আমি দিয়ে দেবো। একটু ঘন ঘন নাড়তে হবে, আর নাহলে ধরে যাবে। চিনির দানাটা গলে গেছে, ঠিক এই পজিশন এসে গেছে। এবারে আমি 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেবো। বন্ধুরা, আমি এটা 1 ঘন্টার মতন রেখে দেবো। এটা ঠান্ডা হলে ক্ষীরের সন্দেশ ও নাড়ু করে নেব। এক ঘন্টা নামিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা নামিয়ে রাখার পর আমার এই পজিশন এসেছে। এবারে আমি সন্দেশ তৈরি করছি। মাঝে মাঝে এইভাবে একটু মেখে নিতে হবে। মেখে নিলে ভালো হবে, কেননা শুকিয়ে গেলে পরে এইভাবে একটু শক্ত হয়ে যায়, শক্ত পাটালির মতন হয়ে যায়। তো ওই জন্যে একটু ভালো করে মেখে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমি এইভাবে নেব, নিয়ে এটা এরকম করে চেপে দেবো। খুব তাড়াতাড়ি হয়েও যায় আর দেখতেও সুন্দর লাগে। দেখো বন্ধুরা, এরকম করে চেপে এই দেখো খুব সুন্দর হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে। এগুলো থাকবে 15 দিন 20 দিনের মতন থাকে। পুজোতে দেওয়ার জন্যে তৈরি করে রেখে দিলেও বেশ অনেকদিন সময় মন তো ভালো থাকে। আর এগুলো তো বাচ্চারাও খেতে পছন্দ করে। আমি তো প্রায় দিনই করি এগুলো। বন্ধুরা, আমি এবার দুটো নাড়ু করে দেখাবো। যাদের ছাঁচ নেই তারা এমনি হাত দিয়ে এরকম পাকিয়ে নাড়ু করে রান্না একটু ভালো করে মাখতে হবে, আর না হলে আর তাড়াতাড়ি এটা করতে হবে, আর না হলে শক্ত হয়ে গেলে ভেঙে যাবে, হতে চাইবে না। Thank you.